সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রুমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রুমানা বলছি, ইতালির বেরগামো শহর থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সারিকা স্কুলে যাচ্ছে, সারিকাকে নিয়ে স্কুলে যাচ্ছি। যেহেতু বাসায় কেউ নেই, ওর বাবা কাজে, তাই সকালবেলা ফাইজানকেও ঘুম থেকে জোর করে তুলে তারপরে স্কুলে নিয়ে যাচ্ছি। কিছুই করার নাই, এরই নাম প্রবাস। খালি বাসায় তো আর রেখে যেতে পারি না, তার জন্য ফাইজানের মন বেজাজ একটু খারাপ আছে। তো এই তো স্কুলেই চলে আসলাম, স্কুলের ভিতরেই এই জায়গাটা, ওই তো স্কুল। সারিকা চলে গেছে সারিকার ক্লাসমেটদের কাছে। এই তো সারিকার টিচার, ওদেরকে এখন ক্লাসে ঢুকাবে। আর ওই যে পাশে তিনজন দেখতে পাচ্ছেন, ওরাও টিচার, আর ওদের সামনে যে দাঁড়িয়ে আছে উনিও টিচার। এখন আমরা বাসায় ফিরতেছি ফাইজান সহ, পার্কের ভিতর দিয়ে। বাসা থেকে রাস্তাটা পার হলেই এই পার্ক, আর এই পার্কটা পেরোলেই সারিকার স্কুল। তো দুই পাশে দুইটা গেট, এক গেট দিয়ে ঢুকেছি, আরেক গেট দিয়ে স্কুলে গেছি। আবার স্কুল থেকে আসার সময় এক গেট দিয়ে ঢুকেছি, আর এখন যে গেট দিয়ে বাসা থেকে আসার সময় ঢুকেছিলাম সেই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। ওই হাঁসটা পার্কে ছিল, তো ফাইজান দেখে খুব হাসতেছিল, তার জন্য ওই হাঁসের কাছে নিয়ে যাচ্ছিলাম। হাঁস তো আমাদের দেখে ভয় পেয়ে চলে যাচ্ছে। তো কি আর করার, আমরা বাসা চলে যাচ্ছি। এই সময় আর পার্কে বসা যাবে না, বাসায় অনেক কাজ সকালবেলা। এই তো গেট, এই যে সবুজ রঙের একটা পিলারের মতো দেখলেন, ওইটা হচ্ছে কল, ইটালিয়ানরা ফন্তানা বলে। এদেশে সব পার্কে এইরকম ফন্তানা থাকে, যেটার পানি একদম বিশুদ্ধ, খাওয়া যায় আর অনেক ফ্রেশ থাকে, ঠান্ডা। কর্মের দিন তো আমরা পার্কে কোনো অনুষ্ঠান করলে এখান থেকেই পানি খাই। এই তো বাসায় চলে আসছি, বাসায় অনেক কাজ জমে আছে। তো ভাবলাম আগে কিচেনটা পরিষ্কার করে নিই, হাঁড়ি পাতিল প্লেট গ্লাস এগুলো ধুয়ে নিচ্ছি। আমার স্বভাবটা এরকম, রান্না করার আগে একবার পরিষ্কার করব, রান্না করার পরে আরেকবার পরিষ্কার করব। হয়তো সবাই করে, আমি একা না, তো আমারটা আমি বললাম আর কি। পরিষ্কার না করে রান্না করতে হাবিজাবি লাগে, ভালো লাগে না, রান্না তাড়াতাড়ি হয় না, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঝামেলা লাগে আমার কাছে। আর রান্না করার পরেও সব কিছু ঠিকঠাক করে না রাখলে মনে হয় যে কাজই শেষ হয়নি, এইরকম আর কি। রান্নার পাশাপাশি রান্নাঘর গুছিয়ে রাখা, পরিষ্কার করে রাখাও একটা কাজ, রান্নারই একটা অংশ আমার কাছে এমনই মনে হয়। সময় না থাকলে অনেক সময় রেখে দেই, পরে করি যদি বাইরে কোনো কাজ থাকে আর্জেন্ট, সব কিছুই আর কি সময়ের ব্যাপার। তবে সময় থাকলে চেষ্টা করি কাজ শেষ করে তারপরে রেস্ট করার আর কি, যদি রেস্ট করার মতন সময় হয় আর কি। আর যদি অন্য কোনো জরুরি কাজ থাকে, কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, ডাক্তার থাকে, তো ওইটা অন্য ব্যাপার। তো রান্না বসিয়ে দিয়েছি, এই তো ভাত, আর আজকে কি রান্না করব, মাছ মাংস ছাড়া। আপনারা দেখেন, দেখে হাসবেন না কিন্তু, আর হাসি আসলে হাসবেন, সমস্যা নাই। আজকে হাসার মতো ঘটনাই ঘটেছে। আমি রাতেও ফ্রিজ থেকে মাছ মাংস কিছু নামিয়ে রাখিনি, মনে নেই, খুব ক্রিজি ছিলাম যে আমি স্কুলে যাবে সকাল সকাল উঠতে পারবে কিনা, এতদিন 10-11 পর্যন্ত ঘুমাইছে,
ওকে তুলে, ছোট বাচ্চাকে তুলে স্কুলে নিয়ে যেতে পারবো কি না এই ব্যাপারে, তো সেই জন্য মনে নেই ফ্রিজ থেকে কিছু বের করতে। তো দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিলাম প্যানে, দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা, দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি। তো তার জন্য দেখি কি রান্না করা যায় ফ্রিজ ছাড়া, মাছ মাংস ছাড়া। দেখতে থাকুন আপনারাও। এই তো দিয়ে দিলাম লবণ, এখন এটাকে একটু নেড়ে চেড়ে এক, এই তো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, এটাকে ভেজে নেব। হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটাকে একটু ভেজে এখন দিয়ে দিব টমেটো, টমেটোটা একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে একটু নরম হয়ে যায়। বুঝতে পারছেন তো কি রান্না করছি, রান্না করতেছি আলু টমেটোর তরকারি, মাছ মাংস ছাড়া, শুধু আলু টমেটো। এরকম তরকারি আমি আর রান্না করিনি, আজকেই ফার্স্ট। তো যাক দেখুন আপনারা আমি কি করি, আলু টমেটোর তরকারি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব না, তাও কি হয়। এটা হচ্ছে সিদ্ধ করে রাখা আলু, আমি কাঁচা আলু কেটে ধুয়ে তারপরে ছুলে আর কি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি আর একটু কম সিদ্ধ করতে চেয়েছিলাম, তো আমার ননাস ফোন করেছিল, তখন ফোনে কথা বলতে বলতে আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যাক সমস্যা নাই, একদম গলে যায়নি। এতে একটু ঢেকে কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো আর কি, তারপর একটু পানি দিয়ে দিব 2 গ্লাসের মতো, আমরা যে নর্মাল গ্লাসে পানি খাই ওই গ্লাসে 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এই তো সেই গ্লাস, বিখ্যাত গ্লাস, যে গ্লাস দিয়ে পানি দিয়েছি 2 গ্লাস, আমার নিজেরই হাসি পাচ্ছে। আচ্ছা যাই হোক, যেহেতু সিদ্ধ আলু বেশিক্ষণ রান্না করা লাগবে না, তাও রান্না তো রান্নাই, পানি দিয়েই তো আর নামিয়ে নেওয়া যায় না। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর বড় বড় করে পেঁয়াজ কুচি, একটু বড় করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি গলিয়ে ফেলবো না, শুধু সিদ্ধ করে নেব, কিন্তু এরকম বড় বড়ই থাকবে। ঢেকে রান্না করব 5 মিনিট, পেঁয়াজ সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, ঝোলটা একটু মাখামাখা হবে। এই তো হয়ে গেছে আমার আলু টমেটোর তরকারি। আপনাদের ওই রকম ভুল হলে ফ্রিজ থেকে মাছ মাংস নামাতে ভুলে গেলে করে খেতে পারেন, খেতে ভালোই লেগেছে বাদ দিয়ে। ওই তো লাস্টে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, এখন এটাকে মিশিয়ে আর মিনিট খানেক ডেকে তারপর চুলাটা বন্ধ করে দেব। এই তো 1 মিনিটের মতন ডেকে রাখবো, তারপর রান্না শেষ। চুলাটা অফ করে দিয়ে দিয়েছি, এখন রান্না করব চিচিঙ্গা। চিচিঙ্গা চিনেন তো সবাই, না চিনলে দেখিয়ে দেবো সমস্যা নাই। একটা সবজি আমাদের এলাকায় এটাকে চিচিঙ্গাই বলে, লম্বা লম্বা। এই তো পেঁয়াজ কুচি, কারা কাঁচামরিচ কুচি দিয়ে লবণ দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি জিরা গুঁড়ো, আর কিছু দিব না। এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে দিয়ে দিব চিচিঙ্গা, এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এটাকে এখন ভালো করে নেড়ে ছেড়ে ডেকে রান্না করব, পানি দেব না কোনো, এখানে কোনো পানি অ্যাড করব না,
এইভাবেই বেজে নেব। তবে ডেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। এতে একটু পানিও বের হয়েছে, চিচিঙ্গা থেকেও পানি উঠে ওই যে পাশের চুলায় শারিকার জন্য একটা কেক বসিয়েছি। সারাদিন কিচ্ছু খাইনি, কখন কেক বানাবো তারপরে খাবে। যে কেকটা বানিয়েছিলাম ওই কেকটার ছবিও তুলতে পারিনি, ভালো করে ভিডিও করতে পারিনি। মনে করেন চুলা থেকে নামানোর সাথে সাথে শাড়িটা একদম ফাতা ফাতা করে কেটে খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আপনাদের সাথে অন্যদিন চুলায় কীভাবে আমি কেক বানাই রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই তো সেই ঐতিহ্যবাহী চিচিঙ্গা ডিম ভাজি, আজকে মাছ মাংস রান্না করিনি, তবে ফ্রিজে একটু মাংস ছিল গতকালকে, সেটা গরম করে নিয়েছিলাম, আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো সেই ঐতিহ্যবাহী কেক সারিকা কাটতেছে, তবে খেতে খুব টেস্টি হয়েছিল মাশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।